আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন একটি ভিডিও বাসায় আমি যেভাবে সিম দিয়ে মাছ রান্না করি সেই রান্নাটি রেসিপি আকারে শেয়ার করলাম এখানে আমি কিছু ঢেলা মাছ নিয়েছি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলো মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দেবো প্যানে আমি পরিমাণ মতো সোয়াবিন তেল গরম করে নিয়েছি আর এক করে মাছগুলো ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে অন্য পাশে উলটিয়ে দেবো মাছ ভাজার সময় অবশ্যই মাছ হালকা করে ভাজলে খেতে খুবই সুস্বাদু হয় মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি ওই একই পাত্রে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ নরম করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা চা চামচ জিরাবাটা আধা চা চামচ সবসময় মাছ রান্নার ভিতরে জিরা বাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছ রান্না খেতে ভীষণ সুস্বাদু হয় কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি শুকনা গুঁড়া হলুদ গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি আধা চা চামচ লবণ দিচ্ছি স্বাদ মতন এখন সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর একটা পর্যায়ে দেখা যাবে একটা ভাজা ভাজাভাজা গ্রান আসছে মশলাটা পুরানো কষানো হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে ঠিক ওই মুহুর্তে সিম দিয়ে দিচ্ছি তিন চার মিনিট মিডিয়াম আছে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গরম পানি যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই রকমের পানি দিবেন আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর যখন আদা সিদ্ধ হবে তখন এর ভিতরে মাছ দিয়ে দেব দশ মিনিট পরে ফিরে এলাম এখন এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। সব মাছগুলো দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর যেহেতু আমি গরম পানি দিয়েছি এটা রান্না হতে বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পরে মাছগুলো আমি উলটিয়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব অবশ্যই এই রান্নাতে গরম পানি ব্যবহার করবেন আর যদি কোনো সিমি সেদ্ধ না হয় সেই ক্ষেত্রে যদি পরে পানি ব্যবহার করেন সেটা গরম পানিই ব্যবহার করবেন রান্না প্রায় শেষ পর্যায়ে নামানোর আগে আমি ধুনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচ কমিয়ে এক মিনিট রেখে দেব এক মিনিট পরে ফিরে এলাম এখন যে যেরকম ঝোল খাবেন ওরকম নামিয়ে নেবেন তো আমি মাখা মাখা করেছি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম